তোমার কাছে আমার কাছে কি আছে একটা সাইকেল তাও আবার বাপের দেওয়া আর খুব জোর হলে একটা মোটর সাইকেল তাও বারো মাস কেঁদে কেঁদে পাওয়া কিন্তু তোমরা জানো কি ভারতীয় অভিনেতারা কি মোটরসাইকেল ব্যবহার করে আর তার দামি বা কত আজ আমি তোমাদেরকে বলবো ভারতীয় অভিনেতারা কি বাইক ব্যবহার করে আর তার দাম কত আর সবচেয়ে দামি বাইক কার কাছে আছে নাম্বার ইলেভেন বিবেক ওবেরয় যার কাছে আছে ডুকাটি ওয়ান যার দাম আট লাখ টাকা যা একটি পুরাতন মডেল নতুন মডেলগুলোর দাম আরো বেশি নাম্বার টেন সাইফ আলী খান যার কাছে আছে হার্লে ডেভিডসন আয়রন এইট এইট থ্রি যার দাম প্রায় দশ লাখ টাকা নাম্বার নাইন অভিষেক বচ্চন যার কাছে আছে হার্লে ডেভিডসন ফোর এইট যার দামও প্রায় সেম দশ লাখ টাকা নাম্বার এইট শাহিদ কাপুর যার কাছে আছে ডুকাটি স্ক্যামলার বারোশো যার দাম তেরো লাখ টাকা নাম্বার সেভেন সিদ্ধার্থ মালহোত্রা চার কাছে আছে হার্লে ডেভিডসন ডাইনা ফ্যাট বিওবি যার দাম প্রায় পনেরো লক্ষ টাকা নাম্বার সিক্স রাজকুমার রাও চার কাছে আছে হার্লে ডেভিডসন ফ্যাট বিওবি যার দাম প্রায় কুড়ি লক্ষ টাকা যা দেখতে খুবই সুন্দর এবং এক লিটার তেলে পনেরো কিলোমিটার যায় নাম্বার ফাইভ বিদ্যুৎ জামাল চার কাছে আছে তিরুম্প রকেট থ্রি যার দাম প্রায় একুশ লক্ষ টাকা যার স্টপ স্পিড দুশো কিলোমিটার পর্যন্ত যায় আর একটা পাঁচশো সিসির বুলেটও আছে মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার জন্য নাম্বার ফোর সালমান খান যার কাছে আছে ইয়ামা আর ওয়ান যার দাম প্রায় বাইশ লক্ষ টাকা শুধু এটা না আরও আছে তার কাছে তারা আমাদের মতো গরিব নাকি যে একটা থাকবে নাম্বার থ্রি অক্ষয় কুমার যার কাছে আছে ইয়ামা ভি ম্যাক্স যার দাম সাতাশ লক্ষ টাকা এবং এই বাইকটি জন আব্রাহামের কাছেও আছে নাম্বার টু জন আব্রাহাম তার কাছে অনেক বাইক আছে কিন্তু তার সবচেয়ে দামি বাইকটি ডুকাটি ফোর স্ট্যান্ডার্ড মডেল যার দাম প্রায় লক্ষ থেকে সাতান্ন পর্যন্ত নাম্বার ওয়ান আর মাধাবান যার কাছে আছে সবচেয়ে দামি বাইক ইন্ডিয়ান রোড মাস্টার যার দাম প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই ছিল আজকের ভারতীয় অভিনেতা যারা সবচেয়ে দামি বাইক ব্যবহার করে মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার জন্য একটু গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য এরকম টাইপের তো ভিডিওটা আজকে এতটাই ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই